সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। ইতিপূর্বে আমরা উচ্চতর গণিত বিষয়ে অষ্টম অধ্যায় অনুশীলনী 8.1 এর একটি লেকচার আমি সম্পন্ন করেছি এবং সেটি ইউটিউবে আপলোড করা হয়েছে। আশা করি সবাই লেকচারটি দেখেছ। উক্ত লেকচারে আমি ত্রিকোণমিতি প্রাথমিক কিছু ধারণা, যেমন ধনাত্মক ও ঋণাত্মক গুণ, তাদের অবস্থান এবং দুটি পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয়, একটি ষাটমূলক এবং অপরটি দ্বিতীয় পদ্ধতি, এবং ষাটমূলক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে রূপান্তর এবং বৃত্তীয় পদ্ধতি থেকে ষাটমূলক পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা হয় সে বিষয়গুলো নিয়ে আমি প্রথম লেকচারে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় লেকচার। আমাদের পাঠের বিষয় অধ্যায় 8.1 ত্রিকোণমিতি। আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা জেনে আসছি কোণকে দুইভাবে প্রকাশ করা হয়, একটি ষাটমূলক পদ্ধতি এবং অপরটি বৃত্তীয় পদ্ধতি। তাদের মধ্যে একটি সম্পর্ক আমরা জেনে আসছি, ষাটমূলক থেকে কিভাবে বৃত্তীয় পদ্ধতিতে রূপান্তর করা যায়। সেটির একটি ম্যাথ এখানে দেয়া আছে যে একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। এই প্রমাণটি করার জন্য আমাদের এখানে দুটি পদ্ধতি দেয়া আছে। একটি পদ্ধতি দেয়া আছে ষাটমূলক পদ্ধতিতে ডি ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে দেয়া আছে আর রেডিয়ান। আমরা ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতির অর্থাৎ ডিগ্রির সাথে রেডিয়ানের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা জানি, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। আগের লেকচারটি লক্ষ্য করে দেখবে, আমি তখন বলেছিলাম ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে গেলে পাই দিয়ে গুণ করে 180 দিয়ে ভাগ করতে হয়, তাহলেই সেটা রেডিয়ানে কনভার্ট হয়ে যায়। তাহলে ডি ডিগ্রির ক্ষেত্রে শুধু এখানে একটা ডি গুণ হবে, এক ডিগ্রির জন্য এখানে একটা মনে মনে এক ছিল, ডি ডিগ্রির জন্য এখানে ডি চলে আসছে, অর্থাৎ ডি ডিগ্রি সমান পাই বাই 180 ডির সাথে গুণ হবে। তাহলে আমাদের ডি ডিগ্রি সমান আমরা লিখতে পারি ডি পাই বাই 180 রেডিয়ান। এখন এই মানটা ডি পাই বাই 180, এটা আমার রেডিয়ানে কনভার্ট হয়ে গেল, এবং আমাদের বলাই আছে ওই কোণটা ডি ডিগ্রির কোণটাকে আবার যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করি তাহলে সেটা না হবে আর রেডিয়ান। তার মানে ডি ডিগ্রিকে যখন আমি রেডিয়ানে প্রকাশ করলাম এবং এই যে আর রেডিয়ান, এই দুইটা মান পরস্পর সমান, অর্থাৎ এখান থেকে আমরা পেলাম ডি পাই বাই 180, এটাও রেডিয়ানে এবং আরটাও রেডিয়ানে। তাহলে আমাদের প্রমাণ যেহেতু করতে বলেছে ডি বাই 180 আর পাই পাইটা বাম দিকে আছে, বাম দিকে এটা ডির সাথে গুণাকারে আছে, এটা ডান দিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে গেলে আমরা জানি নিচে চলে আসবে, অর্থাৎ ডি বাই 180 ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পাই। এভাবে আমরা বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতির সম্পর্কের মাধ্যমে এই ম্যাথটি করতে পারলাম। আমরা আমাদের দ্বিতীয় অঙ্কে চলে আসি। আমাদের দ্বিতীয় অংশটি হচ্ছে একটি প্রতিজ্ঞা। রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। আমরা প্রথম লেকচারে রেডিয়ান কোণ কি তা আমরা বলে আসছি। আজকে আমরা প্রমাণ করব রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। আমি আবারও
সবাইকে একটু মনে করে দিতে চাচ্ছি যে রেডিয়ান কোণের সংজ্ঞাটা বৃত্তের ব্যাসার্ধের সমান কোন চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই রেডিয়ান কোণ। আমরা যদি চিন্তা করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এখানে এমএন চাপ আর ব্যাসার্ধ হচ্ছে ওএন অথবা ওএম, আমি যে কোনো একটাকে যদি ধরি, ওএম কেও ধরতে পারি ওএন কেও ধরতে পারি, যদি এই চাপটা ওএম বা ওএন যে কোনোটা সমান হয়ে যায় তাহলে এই এমএন চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে অর্থাৎ এমওএন যেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম, তার মানে এই থিটা কোণটা হয়ে যাবে তখন রেডিয়ান কোণ যদি ব্যাসার্ধটা চাপের সমান হয়। তাহলে সে কথাটাই আমরা একটু লক্ষ্য করি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এমএন বৃত্তে কোণ এম ও এন একটি রেডিয়ান কোণ, তাহলে ও এম ইকুয়াল টু চাপ এম এন প্রমাণ করতে হবে কোণ এম ও এন অর্থাৎ থিটা কোণ একটি ধ্রুব কোণ, যেটা আমরা একটু আগে বললাম। তার মানে এখানে লক্ষ্য রাখতে হবে এই ও এম ব্যাসার্ধটা আর এই এম এন চাপটা সমান। এবার ও এম এর উপরে আমি একটি লম্ব অঙ্কন করেছি ও এ, তাহলে ও এম রেখাংশের উপর আমরা ও এ একটি লম্ব আঁকছি। লম্ব আঁকার ফলে কোণ এ ও এম এই কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণে পরিণত হয়ে যায়। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এই ও এম এবং ও এ নিয়ে যে অংশটা তৈরি হয়েছে এই অংশটা পুরা বৃত্তের এক চতুর্থাংশ। আমি যদি এই রেখাটাকে ও এ রেখাটাকে নিচের দিকে বর্ধিত করি এবং এম ও রেখাটাকে বাম দিকে বর্ধিত করি তাহলে দেখব এখানে সমান চারটি অংশে ভাগ হবে। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এই ও এ লম্বটা আঁকার ফলে বৃত্তটাকে এ বিন্দুতে ছেদ করেছে এবং এই এম যে অংশটা তৈরি হলো অর্থাৎ এম চাপটা সেটা পুরো বৃত্তের অর্থাৎ পুরো পরিধির চার ভাগের এক ভাগ বা এক চতুর্থাংশ। তাহলে আমরা বলতে পারি এম চাপ ইকুয়াল টু 1/4 পুরো পরিধি। পরিধির সূত্র আমরা জানি 2πr, তাহলে এম চাপকে আমরা বলতে পারি 1/4 × 2πr। এটাকে ক্যালকুলেশন করলে 2 এবং 4 কাটাকাটি করলে পাই আর ডিভাইডেড বাই 2, তাহলে এম চাপের পরিমাণ আমরা পাচ্ছি পাই আর ডিভাইডেড বাই 2। এবং একটু আগে আমরা বলেছি যেহেতু থিটা একটি রেডিয়ান কোণ তাহলে এম এন চাপটা ও এম বা ও এন এর সমান হবে অর্থাৎ ব্যাসার্ধের সমান হবে। যেহেতু আমরা আগে ধরে নিয়েছি বৃত্তের পরিধি 2πr অর্থাৎ ব্যাসার্ধ r, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে চাপ mn অবশ্যই ব্যাসার্ধের সমান। এবার আমরা একটা সংজ্ঞা জানি, বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। এখানে লক্ষ্য রাখতে হবে আমার এখানে বৃত্তচাপ দুটি, একটি হচ্ছে এম এন অপরটি হচ্ছে এ এম। আমরা এম এন চাপ যদি চিন্তা করি, হ্যাঁ কেউ বলতে পারো এ এন ও একটি চাপ, কিন্তু এ এন কে নিয়ে আমাদের এখানে মূল কাজ প্রয়োজন পড়বে না। আমরা এখানে চাপ হিসেবে কল্পনা করব দুইটা, একটা হচ্ছে এম এন, আর এম এন এর সাথে থিটার একটি সম্পর্ক, এবং অপরটি হচ্ছে এ এম। কারণ একটু আগে আমরা এম এর একটি সম্পর্ক বের করে নিয়ে আসলাম যে এম এর মান হচ্ছে পাই আর বাই 2, তাই আমরা এই দুটো চাপ নিয়ে কাজ করব এম এবং এম। আমরা জানি বৃত্তের একই চাপের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক, অর্থাৎ আমি যখন চাপ এম এন বাই চাপ এ এম লিখবো এম এন এর জন্য যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে সেটা প্রথমে লিখতে হবে এবং এম এর জন্য যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে সেটা নিচে লিখে, অর্থাৎ এদের অনুপাত দুটা চাপ দুটার অনুপাত তাদের কেন্দ্রস্থ কোণের অনুপাতের সমান। তাহলে এম এন চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এম ও এন আর এম চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ হবে এ ও এম।
এই কথাটি আমরা এখান থেকে লিখে নিলাম যে এম এন চাপের পরিবর্তে লিখলাম চাপ সমান সমান দিয়ে এই পাশে লিখলাম কোণ এম ও এন, আর এম এর পরিবর্তে লিখলাম কি এও এন। তাহলে আমাদের দরকার এম ও এন অর্থাৎ থিটার মান বের করা, তাই এ ও এম কে যেহেতু ভাগ আকারে আছে নিচে এটা ডান দিকে গেলে গুণ হয়ে যাবে। এম এন চাপের পরিবর্তে আমরা লিখতে পারি ব্যাসার্ধ আর, এবং এ ও এম এ এম চাপের পরিবর্তে আমরা একটু আগে বের করেছি পাই আর বাই টু, আর এ ও এম যেহেতু লম্ব এঁকেছিলাম তাহলে এই কোণটা এক সমকোণ সেটাই লিখেছি। এই আর এবং এই আর কাটা চলে যাবে, টুটা উপরে চলে যাবে, তার মানে আমাদের এই ক্যালকুলেশন করলে কোণ এম ও এন এর মান আসবে টু বাই পাই ইন্টু সমকোণ বা এক সমকোণ। তাহলে থিটার মান আমরা পেলাম টু বাই পাই ইন্টু এক সমকোণ, আর সমকোণ লেখা একই কথা। তাহলে এখানে সমকোণ 90 ডিগ্রি এটা, এবং পাই একটা ধ্রুব সংখ্যা, টু একটা নির্দিষ্ট সংখ্যা, তার মানে থিটার মানের ডান পাশে যে অংশটুকু আছে প্রত্যেকটা একটা নির্দিষ্ট মান, যে নির্দিষ্ট মানকে আমরা বলতে পারি ধ্রুব মান, অর্থাৎ থিটা হচ্ছে একটি ধ্রুব মান। যেহেতু থিটা একটি ধ্রুব মান এবং থিটাকে আমরা ধরে নিয়েছিলাম রেডিয়ান কোণ, তাহলে এখান থেকে প্রমাণ হলো রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। তো শিক্ষার্থীরা এই প্রতিজ্ঞাটি তোমরা বাসায় ধাপ অনুযায়ী পড়ে লিখে ফেলবে। আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে আসি। একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, গাড়িটির গতিবেগ নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে আসে। এই অঙ্কগুলো জেনারেল ম্যাথের পরিমিতি অংশ আছে। এই অঙ্কগুলো করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা গাড়ির চাকা যদি একবার ঘুরে সেটি চাকার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ চাকার পরিধিটা যতটুকু দূরত্ব বা তার পরিমাপটা যতটুকু, গাড়িটা চাকাটা একবার ঘুরলে সেই দূরত্বটা সে অতিক্রম করবে। তো গাড়ির চাকা যেহেতু বলা আছে, গাড়ির চাকা একটি বৃত্ত কল্পনা করে নিতে হবে, এবং আমরা বৃত্তের সূত্র অনুযায়ী চাকার পরিধি বৃত্তের পরিধি সূত্র ব্যবহার করব। আমরা জানি বৃত্তের পরিধি 2πr, সেহেতু চাকার পরিধিও হবে 2πr। সেক্ষেত্রে আমাকে চাকার ব্যাস দেয়া আছে 0.84 মিটার, সেখান থেকে আমরা চাকার ব্যাসার্ধ r এর মান বের করে নিলাম 2 দিয়ে ভাগ করলে, কারণ আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ বা ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এই অর্ধেক দেখে 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম 0.42 মিটার। তাহলে চাকার পরিধি 2πr আমরা 0.42 r এর জায়গায় বসালাম 2, এবং পাই এর মান 3.1416, আমরা দশমিকের পরে 4 ঘর নিয়েছি। এটি আমাদের নিলেই যথেষ্ট, কেউ চাইলে পুরোটা ক্যালকুলেটারও নিতে পারো পুরো মান। আমাদের এই উত্তরটা এটাকে ক্যালকুলেশন করলে উত্তরটা আসবে 2.6389। তাহলে আমি শুরুতেই বলেছিলাম একটা চাকার পরিধি যা হবে চাকাটা একবার ঘুরলে ততটুকু দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ চাকাটি একবার ঘুরলে 2.6389 মিটার দূরত্ব অতিক্রম করবে। কিন্তু প্রশ্নে বলা আছে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তার মানে একবার ঘুরলে যদি 2.6389 মিটার অতিক্রম করে, 6 বার ঘুরলে এই অতিক্রান্ত দূরত্বকে 6 দিয়ে গুণ করলেই আমরা প্রতি সেকেন্ডে কয়বার ঘুরলো, 6 বার ঘুরলো, তাহলে এই 6 দিয়ে গুণ করলে যে মানটা পাবো পরিধিকে তা 1 সেকেন্ডে ওই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব। আমাকে গাড়িটির গতিবেগ নির্ণয় করতে বলেছে, গতিবেগ মিটার পার সেকেন্ডেও নির্ণয় করা যায়, কিলোমিটার পার আওয়ারেও নির্ণয় করা যায়। মনে রাখতে হবে উচ্চতর গণিতের যদি কোনো গতিবেগ বিষয়ক কোনো অঙ্ক আসে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিলোমিটার পার ঘন্টায় অর্থাৎ কিলোমিটার পার আওয়ার এই এককে আনতে হবে। সেটা লক্ষ্য করে আমরা দেখব আমাদের এখানে আমরা 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করেছিলাম,
এক সেকেন্ডে যেহেতু 6 বার ঘুরে, তাহলে 2.63896 দিয়ে গুণ করলে আমরা এক সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাব। তাহলে এক সেকেন্ডে যদি যায় 1 ঘন্টায়, অবশ্যই বেশি যাবে। সেই জন্য 1 ঘন্টা সমান, আগে 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 60 মিনিট 60 সেকেন্ডে 1 মিনিট। সেই জন্য সেকেন্ড থেকে যখন আমি ঘন্টায় চিন্তা করব, সেক্ষেত্রে আমাকে একবার 60 দিয়ে গুণ, তারপর আবার 60 দিয়ে গুণ ঘন্টায় নেওয়ার জন্য, প্রথমটা মিনিটে নেওয়ার জন্য, তারপর একটা ঘন্টায় নেওয়ার জন্য। তার কেন 2 বার 60 দিয়ে গুণ করলাম বুঝতে পেরেছি। এই অংশটুকুকে আমরা একত্রে গুণ করলে উত্তর পাবো 57000.24, 57,000.24 মিটার। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ঘন্টায় আমরা পেলাম, কিন্তু আমাদের এককটা দরকার কিলোমিটারে। মিটার থেকে কিলোমিটারে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আমরা 1000 দিয়ে এই মানটাকে ভাগ করলে আমাদের অ্যান্সার পাচ্ছি 57,000.24 কিলোমিটার। অর্থাৎ 1 ঘন্টায় তার অতিক্রান্ত দূরত্ব 57,000.24 কিলোমিটার। এই 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্বই হচ্ছে ওই গাড়িটার গতিবেগ। তাহলে আমরা নির্ণয় গতিবেগ পেয়ে গেলাম 57 কিলোমিটার পার আওয়ার। প্রায় আমরা এই প্রায়টা লিখবো এই কারণে, কারণ আমাদের এখানে পায়ের মানও আমরা আনুমানিক 4 ঘর পর্যন্ত নিয়েছি, এবং এখানে 57-র পরে বাকি অংশটুকু নিলাম না, কারণ এটা অনেক ক্ষুদ্র একটা মান। তাই আমরা এখানে 57 কিলোমিটার পার আওয়ার প্রায় কথাটা লিখে দিব। আর যদি এখানে আমি পুরোটাও নিতাম, তাও আমরা প্রায় কথাটা লিখব। তো আমাদের এই অঙ্কটি আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে আসব। কোন ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হলে কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করো। এই অঙ্কটা থেকে বুঝতে হবে সমান্তর শ্রেণীভুক্ত কি। সমান্তর মানে সমান অন্তর বা সমান পার্থক্য বজায় রেখে কোন রাশির মান, কতগুলো রাশির মান। যেমন ত্রিভুজের কোণগুলো আমি যদি চিন্তা করি সমান পার্থক্য বজায় রেখে, তাহলে x 2x 3x অথবা 1 2 3 অথবা 2 4 6, এইভাবে আমরা সমান সমান পার্থক্য বজায় রেখে যদি কতগুলো রাশিকে লিখতে পারি, সেটি হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত রাশি। এটা আমরা ধারাতেও সমান্তর শ্রেণীভুক্ত পাবো। তো মূল কথা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে আমরা একটা ছোট্ট উদাহরণ যদি চিন্তা করি, 1 2 3, 1 হচ্ছে প্রথম পদ, 2 হচ্ছে মধ্যপদ, 3 হচ্ছে শেষ পদ। এই তিনটা সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা। লক্ষণীয় ব্যাপার, 1 এবং 3কে যোগ করে হয় 4, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্থাৎ প্রথম এবং শেষ রাশির গড় মধ্য রাশির সমান। অর্থাৎ 1 আর 3কে যোগ করলে হয় 4, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 2, যেটা আমরা মধ্য রাশি হিসেবে পেয়েছি। তাহলে এরকম সমান্তর শ্রেণীভুক্তের ক্ষেত্রে কিভাবে আমাদের মানগুলো ধরতে হবে এটা আমরা বুঝে গেলাম। এবার আরেকটা কন্ডিশন দেয়া আছে, বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে ত্রিভুজের যদি একটা কোণ আমরা ধরে নেই x, যেটা ক্ষুদ্রতম কোণ, তাহলে বৃহত্তম কোণের সংজ্ঞা অনুযায়ী, এখানে প্রশ্ন অনুযায়ী আমাকে বলতে হবে, যেহেতু বলাই আছে প্রশ্নে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে অবশ্যই বৃহত্তম কোণটা ধরে নিতে হবে 2x রেডিয়ান। যেহেতু কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে, তাই আমরা রেডিয়ান কথাটা ধরে নিলাম। এবং কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তাই তৃতীয় কোণটা বের করতে গেলে আমরা যেটা বলেছিলাম, বড় কোণ এবং ছোট কোণ যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, বা তাদের গড় অর্থাৎ x এবং 2x যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যানসার হচ্ছে 3x/2 রেডিয়ান। তাহলে মধ্যবর্তী কোণ বা অপর কোণটা পাচ্ছি 3x/2 রেডিয়ান। তাহলে একটা কোণ পেলাম x, একটা কোণ পেলাম 2x, অপর কোণটা পেলাম 3x/2 রেডিয়ান। তাহলে আমাদের ত্রিভুজে তিনটা কোণ পেয়ে গেলাম। ত্রিভুজে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর রেডিয়ানে প্রকাশ করলে পাই
এই মানগুলো আমরা প্রশ্ন মতে দিয়ে তিনটা কোণের যোগফল সমান পাই লিখলাম, লসাগু করলাম, উপরে 2x 3x প্লাস 4x যোগ করলে হচ্ছে 9x, 2 এর পাশে পাই এর সাথে গুণ হয়ে গেল 2 পাই। তাহলে এখান থেকে আমরা একটি সম্পর্ক পেয়ে গেলাম 2 পাই বাই 9 x এর মান, যে x এর মানকে আমরা পেয়েছিলাম ক্ষুদ্রতম কোণ। তাহলে এখানে ক্ষুদ্রতম কোণ পেয়ে গেলাম, বৃহত্তম কোণ তার দ্বিগুণ ছিল অর্থাৎ 2x, এখানে x এর মান বসিয়ে দিলাম 4 পাই বাই 9 পেলাম বৃহত্তম কোণ। আর মধ্যবর্তী কোণ বা তৃতীয় কোণটা ছিল 3x বাই 2, এখানে x এর জায়গায় 2 পাই বাই 9 বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম 3 এবং 9 কাটা গেলে নিচে 3, 2 2 কাটা চলে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে পাই বাই 3। তাহলে আমাদের এইখান থেকে ক্ষুদ্রতম কোণ 2 পাই বাই 9, বৃহত্তম কোণ 4 পাই বাই 9 এবং অপর কোণটি পাই বাই 3। এভাবে আমরা কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করলাম। তো শিক্ষার্থীরা এই অঙ্কটাতে অনেক সময় তিনটা কোণ না বের করে যে কোনো দুটা কোণ বের করতে বলতে পারে, হয়তো বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণের মান কত সেটা বলতে পারে, আবার কখনো চাইলে তিনটা কোণ বের করতে বলতে পারে। তো প্রশ্ন অনুযায়ী আমাদেরকে উত্তরগুলো করতে হবে এবং দেখতে হবে কোণগুলো কিসে বের করতে বলেছে, দ্বিতীয় পদ্ধতিতে বা রেডিয়ানে কিনা, না ষাটমূলক পদ্ধতি বা ডিগ্রিতে কিনা, সেই অনুযায়ী আমাদেরকে কনভার্ট করাও আমরা শিখেছি, সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমার আজকের পাঠের সর্বশেষ অঙ্ক, অঙ্কটির দিকে একটু লক্ষ্য করো, কোন ত্রিভুজে তিনটি কোণের অনুপাত দেয়া আছে 2:5:3, এক্ষেত্রে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত সেটা নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে কিন্তু তিনটা কোণ বের করতে বলেনি, দুইটা কোণ বের করতে বলেছে, বৃহত্তম কোণ ও ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান। আর বৃত্তীয় মান মানে আমরা জানি সেটা রেডিয়ানে প্রকাশ করতে হবে, এক্ষেত্রেও তিন ত্রিভুজের বলা আছে, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, এই সম্পর্কটা এখানে আমাকে কাজে লাগাতে হবে। তো যেহেতু তিনটা কোণের অনুপাত দেওয়া আছে 2:5:3, তাহলে আমি কোণ তিনটির কে ধরে নিব, একটা হচ্ছে 2x রেডিয়ান, 5x রেডিয়ান এবং 3x রেডিয়ান, এখান থেকে আমরা লক্ষ্য করছি, আর x হচ্ছে অনুপাতের সাধারণ রাশি। তো এই তিনটা কোণের মধ্যে লক্ষ্য করে দেখা যাচ্ছে এই 2x টা হবে সবচেয়ে ছোট কোণ এবং 5x টা হবে সবচেয়ে বড় কোণ, এটা এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। আর ত্রিভুজে তিন কোণের সমষ্টি আমরা জানি পাই রেডিয়ান, তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে এটা লিখতে পাবো 2x + 3x + 5x = π, ক্যালকুলেশন করলে আমরা x এর মান পেয়ে যাচ্ছি 10x = π, সো x এর মান পাই বাই 10। তাহলে কোণগুলোর পরিমাণ আমরা এখান থেকে বের করে নিতে পারতেছি, একটা কোণ হবে 2x, x এর মান বসালাম, একটা কোণ 5x, x এর মান বসালাম, আর একটা কোণ 3x, x এর মান বসালাম। তাহলে তিনটা কোণ পেলাম, একটা পেলাম 2 আর 10 কাটা গেলে 5 পাই বাই 5 রেডিয়ান, 5 আর 10 কাটা গেলে পাই বাই 2 রেডিয়ান এবং অপরটা পেলাম 3 পাই বাই 10 রেডিয়ান। আমরা বলেই নিয়েছি প্রথম কোণটা 2 এর জন্য যেটা হবে সেটা ক্ষুদ্রতম কোণ এবং 5 এর জন্য যেটা হবে সেটা বৃহত্তম কোণ, তাহলে আমরা ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণের মান আমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারলাম। তাহলে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান পাই বাই 5 রেডিয়ান এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান পাই বাই 2 রেডিয়ান। তো এই অঙ্কগুলো আমাদেরকে বৃত্তীয় মান আকারে প্রকাশ করতে বলেছে, তাই আমরা রেডিয়ানে প্রকাশ করলাম। তো এই অঙ্কগুলো তোমাদেরকে বৃত্তীয় মান বলো বা তোমাদেরকে ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রিতে প্রকাশ করতে বলুক, আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে। তো আজকের লেকচারটি এই অঙ্কগুলো কোণ পরিমাপের অঙ্কগুলো তোমরা হয়তো বুঝতে পেরেছ ত্রিভুজ সংক্রান্ত, তো এই নিয়মের একটি অঙ্ক আমি বাড়ির কাছে হিসেবে রেখেছি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান কোণের পরিমাপ 70 ডিগ্রি হলে অপর কোণটির পরিমাপ রেডিয়ানে কত, এই অঙ্কটাও কিন্তু এই মানটা দেয়া আছে 70 ডিগ্রি, এটা দেয়া আছে ডিগ্রিতে, কিন্তু এই মানটা আবার রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। তো অঙ্কটি বাসায় করার চেষ্টা করবে, আগের অঙ্কগুলোর অনুরূপই এই অঙ্কটি একটু চেষ্টা করলেই সবাই করতে পারবে এবং অঙ্কটি করে খাতায় সংরক্ষণ করে রাখবে, বিদ্যালয় খোলার পরে আমি প্রত্যেকের কাছ থেকে এই অঙ্কটি আদায় করব। আমার আজকের পাঠ এখানেই সমাপ্ত হচ্ছে, সকলে শুভকামনা জানিয়ে
আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।